को खात्रमे एकाधिक प्रकल्पर उद्घाटन सह हो शिलान्यास मुख्यमंत्री राज्य सरकार विकाश कम प्रत पंचा पंचवाप राज्य शासन कड लागी पडिव या प्रश्न उठाव विरोधी सरकारी टाके दळय नेता मंत्री मौज करुव प्रतिक्रिया रखी रखीची जदि जगदीही विकास पॅकेज को मौज बोली बोलता जनता तार जबाब देवे विधायक शशिभूषण बेहरा नु পারাদ্বীপে প্রতিষ্ঠা হব অত্যাধুনিক প্লাষ্টিক পার্ক পারাদ্বীপে অত্যাধুনিক প্লাষ্টিক পার্ক প্রতিষ্ঠা হব সেপর ইন্ডিয়ান অয়েল ও ইটকো মধ্যে এমও স্বাক্ষর হয়েছি ভিডিও কনফারেন্সিং রে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত রয়েছেন শহে কোটি একর জমি এই পার্ক নির্মাণ হব পাদীপে প্রতিষ্ঠা হওয়া অত্যাধুনিক প্লাষ্টিক পার্ক প্রকল্পর মূল্য শহে কোটি রয়েছে ডাউনস্ট্রিম প্লাষ্টিক শিল্প অত্যাধুনিক জ্ঞানকৌশলের এই পার্ক নির্মাণ হব প্লাষ্টিক আমদানি হ্রাস করা ও মেক ইন ইন্ডিয়া প্রোসহন দেওয়া যায় এপৰি পদক্ষেপ নি পাৰাদ্বীপ বিশোধনকাৰ কমপ্লেক্সু উৎপাদিত পাৰিপ্ৰপিলিন্ন ইথাইলনৰ ব্যৱহাৰ হ'ব এই প্ৰকল্প যোগাৰ সামাজিক অৰ্থনৈতিক বিকাশহ নিযুক্তি সৃষ্টি কৰিব বুলি কেন্দ্ৰমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান নম্বর থ্রি প্রকাশ পাইলা ওজেস চূড়ান্ত পরীক্ষা পরীক্ষাফল ইর্ষিতা রাজ্য টপর ওড়িশা লোকসভা আয়োগ দ্বারা পরিচালিত ওড়শা জুডিশিয়াল সার্ভিস চূড়ান্ত পরীক্ষাফল কাল প্রকাশ পাইছে এথর মোট সতচাড়ি প্রার্থী কৃতকার্য হয়েছেন কৃতকার্য হয়ে প্রার্থী মানে সিভিল জজ ভাবে পাইবে নিযুক্তি তবে কৃতকার্য সতচাড়ি প্রার্থী মধ্যে তিরিশ জন মহিলা রয়েছে জণা পড়ছে কুচিণ্ডার ইর্ষিতা কেশরানী প্রথম র্যাঙ্ক মিছে এবং সে ওজেস টপর হয়েছেন সেপর সমবেদন সম্বিত দ্বিতীয় ও কৃষ্ণ মিশ্র তৃতীয় র্যাঙ্ক মিটি ছাত্রছাত্রী ৱেবাইট লগন কৰি কোভিড কটকণায় পান হব জেলা গহডি মনা কতক রাজ্যের কোভিড সংক্রমিত সংখ্যা বৃদ্ধি পূজা পর্ব কিংবা অন্যান্য সমাবেশক কোভিড অনুযায়ী রাজ্য নির্দেশে করা জাগর পক্ষ স্বতন্ত্র নিয়ম করা চলিত বর্ষ মন্দির ও গহড়ি নির্দেশ দিয়ে যাই উপরে লাগু করা নিয়ম গ্রহণ করা সমস্ত জেলাপাল କମିଶନଙ୍କୁ ଏସ୍ଆରସିଙ୍କ ପକ୍ଷରୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି ସେହିପରି ରାଜଧାନୀ ସ୍ଥିତ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ମଧ୍ୟ କୋଭିଡ କଟକଣା ମଧ୍ୟରେ ଜାଗର ପାଳନ କରାଯିବ ପାଣିପାଗ ସୂଚନା ଏଣିକି ଭୀଷଣ ତାତିପ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଓଡ଼ିଶା এণিকি জড়িব আভ্যন্তৰীণা পাৰদ চিৰিছ অতিক্ৰম কৰিব ক্ৰমগত বৃদ্ধি পাৰিব টিটলাগড় অনুগোল মালকানগিৰি ভিণ আভ্যন্তৰীণ কেন্দ্ৰীয় কেতিয়ক স্থানে ভীষণ গ্ৰীষ্ম প্ৰবাহ অনুভূত হ'ব আচন্ত ষোল্ল তাৰিখ পৰ্যন্ত তাত এপৰি লাগি ৰব এই সময়েৰে চিৰিছৰু বাইছ ডিগ্ৰী ৰবিব ৰাতিৰ তাপমাত্ৰ বৃদ্ধি ঘটিব বাৰ তাৰিখ সুধা দুই ডিগ্ৰী বঢ়িব ভূৱনেশ্বৰ আঞ্চলিক পাণিপাক বিজ্ঞান কেন্দ্ৰ পক্ষুৰু আভ্যন্তৰীণ এমি আকন কৰা কিন্তু উপকূলাৰে তাপমাত্ৰাৰে দেখা যাবি তেবে এগার তারিখর তাতি বড়িপে বলে কেন্দ্র কম্বর সিক্স পনের দুইদিনিয়া ব্যাঙ্ক ধর্মঘট লগাতার চারিদিন বন্ধ রহব ব্যাঙ্ক

পূৰ্ৱৰু তেৰ তাৰিখ দ্বিতীয় শনিবাৰ আৰু চৌদ তাৰিখ ৰবিবাৰ যোগ স্বাভাৱিকভাৱে ছুটি যোগু বেংক বন্দ ৰ ফলৰে শনিবাৰ ঠাৰু মঙলবাৰ পৰ্যন্ত মোট চাৰিদিন লগাতাৰ বেংক বন্ধ ৰ নম্বৰ ছেভেন বঢ়িলা যুক্ত দুই ফৰ্ম পূৰণ অৱধি যুক্তদি কড়া বিজ্ঞান বাণিজ্য ধক বিভাগের রেগুলার এক্সরেগুলার করসপন্ডে ছাত্রছাত্রী ফর্ম পূরণ লাগে আউথার সুযোগ দিয়ে যাই গত মার্চ তিন সুদ্ধা ফর্ম পূরণ প্রক্রিয়া শেষ হয়েছিল তবে বহু ছাত্রছাত্রী ফর্ম পূরণ করে পারি উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ দৃষ্টিকে আসা পরে পদক্ষেপ নিয়ে যাই যে ফর্ম পূরণ করে পি না সে নারিখ দশ তারিখের তিনশো পচাশ টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করে পে ন সতেরো তারিখ মধ্যে আনেক টু এসবি কলেক্ট রিসিপ্ট আদি দাখলি করে ফর্ম পূরণ সময়সীমা বৃদ্ধি হব না তেম যে ফর্ম পূরণ করে না পদক্ষেপ নেওয়ার পরিষদর পরীক্ষা নিয়ন্ত্রক ক্ষেত্র নম্বর এইট একইশে ওড়শা আসবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসন্া একইশ তারিখে দুইদিনিয়া ওড়শা গতরে আসবে মার্চ একুশের সে রাউরকালে স্থিত এনআইটি রঠরতম সমাবত্তন উৎসবের যোগ দেওয়া আইজিএস সুপার স্পেশাটি হসপিটাল উদ্ঘাটন করিবার কার্যক্রম রয়েছে রাষ্ট্রপতি সেইদিন রভবন রাত্রিযাপন করবে রপতি শ্রী কোবিন্দ মার্চ বাইশ অর্থাৎ গস্তর দ্বিতীয় দিনের କୋଣାର୍କ ସୂର୍ଯ୍ୟ ମନ୍ଦିର ପରିଦର୍ଶନ କରିବେ ରାଷ୍ଟ୍ରପତି ଭାବରେ ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ସେ ପ୍ରଥମ ଥର କୋଣାର୍କ ସୂର୍ଯ୍ୟ ମନ୍ଦିର ପରିଦର୍ଶନ କରିବେ ବୋଲି ସୂଚନା ମିଳିଛି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଗସ୍ତକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏନ୍ଆଇଟି ଏବଂ କୋଣାର୍କ ମନ୍ଦିରରେ ପ୍ରସ୍ତୁତି କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ନମ୍ବର ନାଇନ୍ ପୁଲିସ୍ କମିଶନର ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କଲେ ସୌମେନ୍ଦ୍ର

শাশুঘৰে বহু নিৰ্যাতিত হলে স্বামী দায়ী কয় সুপ্ৰিমকোৰ্ট শাশুঘৰে জনে মহ আঘাত স্বামী দায়ী ৰিমকোৰ্ট এক ঘৰৰ হিংসা মামলাৰ শুনা কৰি এপৰি গুৰুত্বপূৰ্ণ ৰায়ত স্ত্ৰীকাৰি থকা জনে ব্যক্তি আগুৱা জামিন আবেদনক খাৰজ কৰিদা প্ৰধান বিচাৰপতি এছ এ বোবডে অধ্যক্ষতাৰে গঠিত খণ্ডপীঠ কৰি যে শাশুঘৰে মহিলা উপৰি অ কৌশি সম্পৰ্কীয় আক্ৰমণ কলেপি স্বামীহি দায়ী ৰ ନମ୍ବର ଇଲେଭେନ୍ ସିମିଡ଼ିପାଡ଼ର ପଞ୍ଚାନବେ ଭାଗରୁ ଅଧିକ ଫାୟାର୍ ପଏଣ୍ଟରେ ନିଆଁ ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆସିଛି କହିଲେ ଟାସ୍କଫୋର୍ସ ଅଧ୍ୟକ୍ଷ প্ৰচলিত বন্যাগি প্ৰতিহত প্ৰশমিত কৰিব নিমন্তে ৰাজ্য চৰকাৰ বহুবিধি পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল ক্ষেত্ৰ কৰ্মচাৰী অড্ৰাফ টিমৰ সময় উপযোগী প্ৰচেষ্টা ফলৰে বিগত দুই দিনত সিমিৰিপ অঞ্চলৰে ফায়াৰ পইণ্টৰ সংখ্যা হ্ৰাস ঘটিছে গত সাত তাৰিখে ছহ হাজাৰ দুইশ অথাৱন ফায়াৰ পইণ্ট থকা এয়া আঠ তাৰিখে তিনি হাজাৰ দুইশ অঁাৱন হ্ৰাস পাইছে বিগত চৌবিশ ঘণ্টা অৱধিৰে শতকা পঞ্চানব্বুৰু অধিক ফায়াৰ পইণ্টৰে বন্যাগিনি নিৰ্বাপিত কৰাই বুলি ত্ৰিপাঠী নম্বৰ টুৱেলভ

ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ସାଧାରଣଙ୍କ ପାଇଁ ଭୋଜନ ସମାରୋହକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିଷେଧ କରାଯାଇଛି ମନ୍ଦିର ପରିସରରେ ଭୋଗ ବଣ୍ଟନ ଓ ପ୍ରସାଦ ସେବନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପାଇଁ ଅନୁମତି ଦିଆଯିବ ନାହିଁ ବୋଲି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ସ୍ପଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ନାମରେ ଉଲ୍ଲେଖ କରିଛି নম্বর থার্টিন বিজেটি এট সিমিড়িপাড় অভানর শুভারম্ভ বিড়ম্বরে পছে সিমিড়িপাট নি তৎপরতা প্রকাশ করেছে শাসক বিজু জনতা দল সিমিড়িপাড়ে লাগি নিয়াঁয় লিভ্য সরকার ব্যাপক পদক্ষেপ নেওয়া বেড়ে বিজেটি মধ্যে বিজেটি এট সিমিড়িপাড় অভান আর দল পক্ষ কুহযাই বিজেডি রাজ্য সাংগঠনিক সম্পাদক তথা জেলা পর্যবেক্ষক প্রণব প্রকাশ দাস ওর ববী নির্দেশক্রমে কাল বারিপদা বড়শাই ওদল বাঙ্গ্রিপোশি সারসকা করঞ্জিয়া যশিপুর ও রায়রঙ্গপুর নির্বাচন মন্ডলীতরীয় যুব ছাত্র বিজেডি কর্মকর্তা পৃথক পৃথকভাবে শিমিপাড়ে পৌঁছি নিয়ালিভাই নিয়োজিত হয়েছেন নম্বর ফোর্টিন মই এক রু খোর্ধা জেলার সামাজিক শিক্ষাগত পছুবর্গ সর্বেক্ষণ খোৰ্ধা জিলাৰে খুব শীঘ্ৰ সামাজিক শিক্ষাগত ভাৱে পছু অৰ্থাৎ এছ চি বিৰ্গৰ সৰ্বেক্ষণ আৰোজনা প্ৰস্তাব মৈ এক তাৰিখ ঠাৰু সৰ্বেক্ষণ আৰ জিলাপাল সনত কুমাৰ মহন্ত সূচনা দিম এনে জিলাপাল কাৰ্যালয় সন্মিলনী কক্ষেৰে অনুষ্ঠিত প্ৰস্তুতি বৈঠকৰে জিলাপাল অধ্যক্ষতা কৰিলে বৈঠকত মিঠাতে সূচনা অনুসাৰে প্ৰত্যেকৰিষদ বিজ্ঞাপিত অঞ্চল পিছত পঞ্চায়তস্তৰৰে গণনা কেন্দ্ৰ খোলা যাব এই কেন্দ্ৰ গ্ৰামাঞ্চলৰে ঠিক সুভম মূল্য দোকান নিকট স্কুলগুড়িক গ্ৰামাঞ্চলা কৰ্মী আৰু চহৰা কৰী গণনা এই কেন্দ্ৰক আছে সৱশ সূচনা পাৰিব নম্বৰ ফিফটিন নিৰ্বাচন আয়োগৰ বড়ো আকচন তৎকা প্ৰভাৱ হটিলে পশ্চিমবংগ ডিজিপি পশ্চিমবংগৰ বিধানসভা নিৰ্চন পূৰ্ব নিৰ্বাচন আয়োগ আকচন মোড কু আছিল মঙলবাৰ আয়োগ পশ্চিমবংগৰ পুলিচ মহানিশক বদলি কৰি ডিজিপি বীরে জায়গায় পি নিরজন দায়িত্ব দিয়ে যাইছি নির্বাচন আয়োগ স্পষ্ট করেছেন যে নির্বাচন সম্বন্ধীয় কৌশি কার্যরে নিয়োজিত করা দুই পর্যবেক্ষক নির্বাচন প্রস্তুতির সমীক্ষা করেছেন এপরে মঙ্গলবার ডিজিপি পাই আয়োগঙ্ক তরফর আদেশ দিয়ে যাইছি ନମ୍ବର ସିକ୍ସଟିନ୍ ସାଉଦି ତୈଳ ଭଣ୍ଡାରରେ ମହଙ୍ଗା ହେଲା ଅଶୋଧିତ ତୈଳ ଦେଶରେ ପେଟ୍ରୋଲ ଓ ଡିଜେଲ୍ ଦାମ୍ ଆକାସ୍ମିକ ସ୍ତରରେ ଥିବାବେଳେ ବିଶ୍ୱସ୍ତରରେ ଏଭଳି ଏକ ଘଟଣା ଘଟିଛି ଯାହା ଏହି ଦୁଇ ପ୍ରକାର ଇନ୍ଧନ ମୂଲ୍ୟରେ ଆହୁରି ବୃଦ୍ଧିର କାରଣ ହୋଇପାରେ ବିଶ୍ୱର ଏକ ପ୍ରମୁଖ ତୈଳ ଉତ୍ପାଦନକାରୀ ଦେଶ ସାଉଦି ଆରବର କିଛି ତୈଳ ଭଣ୍ଡାର ଉପରେ କ୍ଷେପଣାସ୍ତ୍ର ଓ ଡ୍ରୋନ୍ ଜରିଆରେ ଆକ୍ରମଣ ହୋଇଛି ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟ ଦେଶଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ ଚାଲିଥିବା ଆଞ୍ଚଳିକ ବିବାଦର ପରିଣାମ ସ୍ୱରୂପ ଏଭଳି ଆକ୍ରମଣ ହୋଇଛି ଏହି ଖବର ପ୍ରଚାରିତ ହେବା ପରେ ଅଶୋଧିତ ତୈଳ ଦର ବ୍ୟାରେଲ୍ ପିଛା ଦାମ୍ ସତୁରି ଡଲାରରୁ ଅଧିକ ହୋଇଯାଇଛି অশোধিত তৈরক বিশোধন করে সেতুর পেট্রোল ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়াম সামগ্রী উৎপাদন করা जेहेतु आमदानी आमदान अशोधित तैळ महंगा होईल सीधा सड़क प्रभाव पेट्रोल डिजेलर खुचरा दामे पडवार आशंका रुग्ण नंबर सभेंटीन इसफा देले उत्तराखंड मुख्यमंत्री त्रिवेन्द्र सिंह रावत उत्तराखंड देखादेवा राजनीतिक संकट भिते मुख्यमंत्री त्रिवेन्द्र सिंह रावत मंगळवार नि पदवी इस्तफा देनिटार सामाजिक संमेलन करु एतन प्रथमे राजभवनके राज्यपाळ बेबीराण मौर्य भेटी निजर इस्तफापत्र इसफा देवपे मुख्यमंत्री त्रिवेन्द्र सिंह रावत ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି ଏ ସମ୍ପର୍କରେ ଘୋଷଣା କରିଛନ୍ତି ଏଥିରେ ସେ କହିଛନ୍ତି ମୋ ଇସ୍ତଫା ଦଳର ସାମୁହିକ ନିଷ୍ପତ୍ତି ଆଜି ନୂଆ ନେତା ଚୟନ ହେବ ବୋଲି ତ୍ରିଭେନ୍ଦ୍ର କହିଛନ୍ତି ନମ୍ବର ଏଇଟିନ୍ ଆମେରିକା ଠାରୁ ତିରିଶଟି ବୋମ ବର୍ଷୀ ଡ୍ରୋନ୍ କିଣିବ ଭାରତ ভাৰত প্ৰায় তিনি বিলি ডলাৰ বিনিময়ত আমেৰিকা তিৰিছটি লোৱা ড্ৰোন কিছু ড্ৰোন ভাৰতীয় সেনা নৌসেনা বায়ুসেনা কি জাতীয়স্তৰৰ গণমাধমত প্ৰিণ্ট একিপৰ্ট প্ৰকাশ কৰিছে গতবৰ্শ ভাৰত আমেৰিকা দুইটি চি গাৰ্ডিয় ড্ৰোন ভৰাণিছিল এসবু ড্ৰোনৰ দক্ষতাৰে প্ৰভাৱিত হৈ ভাৰত আমেৰিকাৰ ড্ৰোন কি নিষ্প্তে আমেৰিকাৰ প্ৰত্যক্ষা সচিব লয়েড অষ্টি ভাৰত গছৰে আচিবাৰ সম্ভাৱনা ৰচিছে এই গছ সময়েৰে ড্ৰোন ক্ৰয় সম্পৰ্কে ঘোষণা হৈ পাৰে মিঠা সূচনা অনুসাৰে ভাৰত প্ৰায় তিৰিমক্যু নাই ৰিপৰ বা প্ৰিডিটৰ ড্ৰোন কিন মাৰ্চ একত্ৰিশ পৰ্যন্ত থানেৰ ষোল্ট হস্পটৰে জাৰি হ'ল লকডাউন ମାର୍ଚ୍ଚ ନଅଠାରୁ ଆଗାମୀ ମାର୍ଚ୍ଚ ଏକତିରିଶ ତାରିଖ ଦୁଇହଜାର ଏକୋଇଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ମହାରାଷ୍ଟ୍ରର ଥାନେ ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳରେ ଚିହ୍ନଟ କରାଯାଇଥିବା ଷୋହଳଟି କୋଭିଡ୍ ନାଇଷ୍ଟିନ୍ ହସ୍ପେଟ୍ ଅଞ୍ଚଳରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲକ୍ଡାଉନ୍ ଘୋଷଣା କରାଯାଇଛି ଆଗକୁ କୋଭିଡ୍ ନାଇଷ୍ଟିନ୍ ହସ୍ପେଟ୍ ସଂଖ୍ୟାରେ ବୃଦ୍ଧି ସହ ସଂକ୍ରମଣ ଅଧିକ ଅଞ୍ଚଳକୁ ବ୍ୟାପିବା ନେଇ ମଧ୍ୟ ଆଶଙ୍କା ପ୍ରକାଶ ପାଇଛି ଥାନେ ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳରେ ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ଷୋହଳଟି ହସ୍ପେଟ୍ ଅଞ୍ଚଳରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲକ୍ଡାଉନ୍ ଘୋଷଣା କରାଯାଇଥିବା ବେଳେ ହସ୍ପଟ୍ ବାହାର ଅଞ୍ଚଳରେ ନିୟମ ଅନୁଯାୟୀ ସୀମିତ କାର୍ଯ୍ୟକଳାପକୁ ଅନୁମତି ଦିଆଯିବ ବୋଲି ମହାରାଷ୍ଟ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଜାରି ଏକ ଘୋଷଣାରେ କୁହାଯାଇଛି ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଭାରତ ବାଂଲାଦେଶକୁ ସଂଯୋଗ କରୁଥିବା ମୈତ୍ରୀ ସେତୁ ଉଦ୍ଘାଟନ କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ভারত এবং বাংলাদেশ সংযোগ করুক মৈত্রী সেতুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উদ্ঘাটন করেছেন ভিডিও কনফরে জরিয়ায় প্রধানমন্ত্রী এখন লোকার্পণ করছেন ভিডিও কনফেন্সে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে উপস্থিত লে এই সেতু দুই দেশ মধ্যে বিশেষ করে উত্তর পূর্ব ভারত সহিত বাংলাদেশ যোগযোগ সুদৃঢ় করবো হাসিনা কৈত্রী সেতু সহিত প্রধানমন্ত্রী ত্রিপুরার একাধিক ভিত্তিভূমি প্রকল্পের শিলান করে উল্লেখযোগ্য যে মৈত্রী সেতু ফেনি নদী উপরে নির্মিত হয়েছে ত্রিপুরা সীমা আৰু বাংলাদেশ এই নদী প্ৰবাহিত হওক এই সেতুৰ দৈৰ্ঘ এক দশমিক ন কিলোমিটৰ ভাৰতৰ চব্ৰুম আৰু বাংলাদেশৰ ৰামগড় সৈতে এই সেতু সংযোগ হৈছিল এহাৰ নিৰ্মাণ শেষ তেতিয়া কোটি টকা খৰচ হৈছিল নম্বৰ টুৱেণ্টি ওৱান অপিনিয়ন পোল পশ্চিমবংগৰ দীদী তামিলনাডু পুডুচেৰীৰে বদলিব চৰকাৰ পুনি থাকে পশ্চিমবংগলৈ দেখিব মিলিব মমতা বানাৰ্জী জলুৱা বিজেপিৰ ঘনঘন আক্ৰমণ প্ৰচাৰ সত্তে দীদী ৰাজ্যৰে তৃতিয়ৰপৰাই ক্ষমতা দখল কৰী চৰকাৰ আৰু মুখ্যমন্ত্ৰী পিনাৰায় বিজন বাজিম কৰিবে আছামে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ পু ৰাজ্য শাসন কৰিব কিন্তু তামিলনাডু পুডুচেৰীৰে চৰকাৰ বদলিব জাতীয় গণমাধ্যম টাইম নাম পক্ষ অপিনি পোল্ৰ এই তথ্য সামনা আছিল বৰ্তমান তামিলনাডুৰে বিজেপিৰ সহযোগী এ এ ডি এমকে শাসন পুডুচে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে এটারে কংগ্রেস সরকার গঠন করে দলীয় বিধায়ক ইস্তফা দেব সরকার ভাঙ্গি যাই ব্রিটেন সংসদরে চাষি আন্দোলন ও প্রেস স্বাধীনতা বিতর্ক। ব্রিটেন সংসদে ভারতের চালা কৃষিআন বিোধী চাষী আন্দোলন ও প্রেস স্বাধীনতা সোমবার জোরদার বিতর্ক হয়েছে চাষী সুরক্ষা প্রেস স্বাধীনতা শীর্ষক বিতর্কের ব্রিটেন সাংসদ মানে নিজ ইচ্ছার মত প্রকাশ করে ভারতক সমালোচনা করেছেন তেমন ব্রিটিশ সংসদরে এপরি আলোচনা জোরদার বিতোধ করেছে ভারত লন্ডন অবস্থাপিত ভারতের হাইকমিশন এর দৃঢ় প্রত্যেক হাইকমিশন পক্ষ জারি বিকৃতিতে কুহাইছে যে ব্রিটিশ সংসদে হয়ে বিতর্কই আমি বেশ দুঃখিত কারণ সংসদে এক সন্তুিত বিতর্ক ପରିବର୍ତ୍ତେ ଭିତ୍ତିହୀନ ଓ ମିଥ୍ୟା ତଥ୍ୟ ଉପରେ ଆଧାରିତ ପ୍ରସଙ୍ଗ ଉପରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି ସଂସଦରେ କରାଯାଇଥିବା ଦାବିରେ କୌଣସି ସତ୍ୟତା ନାହିଁ ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ ବିଜେପି ଏଏ ଡିଏମ୍କେ ମେଣ୍ଟରୁ ଓହରିଲା ବିଜୟକାନ୍ତଙ୍କ ଦଳ নির্বাচন পূর্বু বিজেপি এএ ডিএমকে মেণ্টে ফাট সৃষ্টি হয়েছে পূর্বু বিজেপি ডিএমকে এআইএমক তামিলনাড়ু বিধানসভা নির্বাচন লড় মনস্থ করে অভিনেতা বিজয়কাঙ্ক ডিএমকে এবে ইউটর্ণ নিয়েছি আসন বুঝামা অঙ্ক ন ডিএমকে কালি বিজেপি ডিএমকে মেটর ওহরি যাইছে আসন পাই ডিএমকে নেতা এআইএডিএমকে বৈঠক করেছিল সে অধিক আসন মানিলে হেঁ এআই ডিএমকে নিজ জিদ্রে অটড় রইছিল এতেুব্ধ হয়ে বিজয়কাঙ্ক ডিএমকে মেণ্টু বাই বাই তানাড় দুইশ চৌত্রিশটি বিধানসভা আসনপ্রাই এপ্রিল ছয় ভোট হব সেইপরি মে দুই সহ ফলাফল প্রকাশ পাইব নম্বৰ টুৱেণ্টি ফ'ৰ ৰাজ্য সূচনা কমিশনৰ ভাৱে শপত নেলে সঞ্জয় স্বাই ৰাজ্য সূচনা কমিশনৰ ভাৱে সঞ্জয় কেশৰী স্বাই নিযুক্তি দিয়া যায় শ্ৰী স্বাই পঞ্চম কমিশনৰ ভাৱে দায়িত্ব গ্ৰহণ কৰি মুখ্য সূচনা কমিশনৰ পদৰে সুনীল কুমাৰ মিশ্ৰ ষ্ণ মহ বিক্ৰম সেনাপতি দিলীপ বিষয়ী কমিশনৰ ভাৱে দায়িত্ব নিৰ্হি সোমবাৰে শ্ৰী স্বাইপাল শপতপাঠ কৰ প্ৰাৰম্ভৰে সূচনা লোকসংৰ্ক বিভাগ সচিব এছ কে সিং নিযুক্তি পত্ৰ পাঠ কৰিলে শ্ৰী স্বয় পূৰ্বৰ অনুগুড় জিলা জজ ভাৱে কাৰ্য কৰি দেৱত্তৰ কমিশনৰ ভাৱে দায়িত্ব নিৰ্ভৰ কৰিছিল ব্যতীত ৰাজ্য চৰকাৰ আইন বিভাগৰ অতিৰিক্ত সচিব ভাৱে দায়িত্ব তুলাই নাম্বাৰ টুৱেণ্টি শহে চৌবনটি আসন লড় কমলহাসন দল অভিনেতারু নেতা বনিপরস্টার কমলহাসন দল এমকে এম তানাড়ু বিধানসভা নির্বাচন প্রার্থী দেব রাজ্যের দুইশ চৌত্রিশ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন দল শহে চৌবনটি স্থানের প্রার্থী দেব বলে ঘোষণা করেছে সেইপরি বাকি অশিটি আসন এমকেএম নিজের দুই সহযোগী এআইএসএম ও আইজেকে ছাড়িছে এই দুই দল রাজ্যের চারিটি লেখে আসন প্রার্থী দেবে সবুজ গুরুত্বপূর্ণ কথ হল এমকেএমর টিকেট পাইব সাধারণ লোকবি আবেদন করে পারে

पस महानिर्देशक अभय सूचना नंबर ट्वेसेवन तेरा जिल्हतावन न कोविड आक्रांत चिन्ह राज्य सतावन न आक्रांत चिन्ह होती तेरा जिल्हापुलू चिन्ह आक्रांत मध्ये खोर्धार सर्वाधिक बार ओ कटकु आठ आक्रांत सुंदरगडर सात मयूरभं छान अनुगुळू पाच जाजपूर संबलपूर झारसुगडू तिन लिखाई बरगड देवगड पुरी स्टेटपुल दु जण लखा बलागीर रायगडरु एक जण लखाई आक्रांत चिन्ह होती ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଏଇଟ୍ ସ୍ମୃତିଙ୍କ ବିଶ୍ୱ ରେକର୍ଡ଼ ପୁରୁଷ କ୍ରିକେଟରଙ୍କୁ ମଧ୍ୟ ପଛରେ ପକାଇଲେ ଭାରତୀୟ ମହିଳା କ୍ରିକେଟ୍ ଦଳର ଖେଳାଳି ସ୍ମୃତି ମନ୍ଦାନା ମଙ୍ଗଳବାର କ୍ରମାଗତ ଅର୍ଦ୍ଧଶତକ ହାସଲରେ ବିଶ୍ୱ ରେକର୍ଡ଼ ସ୍ଥାପନ କରିଛନ୍ତି ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ବିପକ୍ଷ ଦ୍ୱିତୀୟ ଦିନିକିଆ ମ୍ୟାଚ୍ରେ ଅଶୀ ରନ୍ର ଅପରାଜିତ ଇନିଂସ୍ ଖେଳିବା ପରେ ନିଜ ନାମ ରେକର୍ଡ଼ ବୁକ୍ରେ ଲିପିବଦ୍ଧ କରିଥିଲେ ଦିନିକିଆ କ୍ରିକେଟ୍ରେ ସେ ଦଶଟି ଇନିଂସରେ ପଚାଶରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ରନ୍ ସଂଗ୍ରହ କରିଛନ୍ତି ପୂର୍ବରୁ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ସୁଜି ବେଟ୍ସ କ୍ରମଗତ ନଅ ଅର୍ଦ୍ଧଶତକ ହାସଲ କରିଥିଲେ ସ୍ମୃତିଙ୍କ ଅପରାଜିତ ଅଶୀ ଓ ପୁନମ ରାଉତଙ୍କ ବାଷଠି ରନ୍ ବଡ଼

শেষ থারা উনিশশো পঞ্চানব্বরে ওশা দল নকআউউট পর্যায়ে খেড়ি লা সোমবার ওড়শা দল তিন শূন্যে উত্তরপ্রদেশ করেছে পঁচিশ অচিশ বাইশ পঁচিশ সতের জিতি ঘোরাই দল অন্যপক্ষে প্রথম ম্যাচ হার পর ওষা মহিলা দল বিজয় ধারা জারি রখি সোমবার ওড়শা মহিলা দল তিন শূন্যে আসাম পছি নম্বর থার্টি সাউথ হাম্পন খেড়িব বিশ্ব টেস্ট চাম্পিয়িপ ফাইনাল কহিল গাঙ্গুলি অন্তৰ্জাতীয় ক্ৰিকেট পৰিষদ তৰফৰ আয়োজিত বিশ্ব টেষ্ট চাম্পিঅনৰ ফাইনাল ভাৰতীয় ক্ৰিকেট দলৰ মুকাবিলা নিউজিলেণ্ড চহ হ'ব আচন জুন অঠৰৰু বাইছ পৰ্যন্ত ইংলণ্ডৰ চাউথহাম্পটনৰে বিশ্ব টেষ্ট চাম্পিঅন ফাইনাল মেচ খেলিব বুলি গণমাধ্যমক সূচনা বিচি সভাপতি সৌৰভ গাংগুী এই ফাইনাল মৰ্ডছেৰে খেল যাব বুলি প্ৰথমে নিষ্পত্তি হৈছিল তে লণ্ডনৰে কোভিড সংক্ৰমণ বৃদ্ধি পাওঁ এখনথহাম্পটনকু স্থানান্তৰ কৰাই বা গাংগুলী সূচনা ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখি থাৰ বহুত বহুত ধন্যবাদ